তো হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি রশ্মি, আর আজ আমি গিয়েছিলাম স্মার্ট বাজার। তো চল ভিডিওটা খুব মজাদার হবে, কি কি শপিং করলাম সব দেখাবো। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রশ্মি। তো আজ আমরা যাবো স্মার্ট বাজার, তো চলো, লেট হয়ে গেছে অলরেডি, তো যাওয়া যাক। তো চলো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে খুবই মানে কাছে বলতে গেলে খানার কাছে একটা স্মার্ট বাজার হয়েছে নতুন। তো এর আগে আমরা গিরিশ পার্কে গিয়েছিলাম, তো সেটার ভিডিও তোমরা দেখেছো, আর কী কী কেনাকাটা করেছি সেটাও আমরা দেখিয়েছি। তো এবার ভাবলাম চলো খানার স্মার্ট বাজারটা যাই, এবং বিশাল বড় এটা, মানে গিরিশ পার্কের থেকেও বড়। তো চলো ঢোকা যাক, আর কী আছে না আছে সব তোমাদের ডিটেলসে দেখাবো। তো চলো আমার সাথে থাকো, আর হ্যাঁ প্লিজ নতুন হওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখো। তো বন্ধুরা ফার্স্টে ঢুকে এখানে যেখানে দেখতে পাচ্ছি, তো এখানে প্রচুর প্রচুর কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, কারণ যেহেতু গরমকাল পড়ে গেছে। আর তার ঠিক পেছনে রয়েছে গ্লুকন্ডি, অরেঞ্জ ফ্লেভার আর নর্মাল ফ্লেভারটা, তো চাইলে কেউ এসে কিনতেই পারো। আচ্ছা এছাড়া রয়েছে এখানে আটা, তো আটার পরে আমরা ঘুরে যাচ্ছি। আচ্ছা এইদিকেও আরও অনেক কিছু রয়েছে, তো মাখনা, ড্রাই ফ্রুটস, আখরোট, মানে সত্যি কথা বলতে কিছু কিনবো বলি কিন্তু এখানে আমরা একদমই আসিনি বন্ধুরা, ভেবেছিলাম হয়তো এভিনিং জাস্ট যাচ্ছি তো ঘুরেই চলে আসবো, তো সেটা এখনও ভাবিও নি যে কী কিনবো কি কিনবো না, তো সেই জন্যই আর কি ঘুরছি। তো ভালো লাগছে, আর অনেকদিন ধরেই আসবাস করছিলাম, তো আমি আসছিলাম না বলে ও আমার মাথা খেয়ে নিচ্ছিল, তো ভাবলাম চলো একবার ঘুরেই আসি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। চলো, আর প্রচুর জিনিস রয়েছে, অনেক ডিসকাউন্টও দিচ্ছে, মানে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো দুটো কিনলে একটা ফ্রি, আবার একটা কিনলে একটা ফ্রিও রয়েছে। তো চলো ওপরে যাওয়া যাবে এবার। তো বন্ধুরা আজ করা হবে কেনাকাটি, তো চলো আর ওপরের তলায় যাচ্ছি। আর এখানে আরও একটা জিনিস খুব ভালো সুবিধা তোমাদের সেটা বলে দিই, তো এখানে তিনখানা ফ্লোর রয়েছে, আর প্রতিটা ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখো কি সুন্দর করে এখানে লেখা রয়েছে লাগেজ, লটারি ব্যাগ, বেডশিট, মানে তুমি যে নেক্সট ফ্লোরে যাচ্ছ, ওপরের দিকে উঠছো, সেই ফ্লোরে তুমি কী পাবে সেটা তুমি আগেই অলরেডি জেনে যাচ্ছ। তো এই জিনিসটা খুব ইউনিক, আমার খুব ভালো লাগলো। তো সব জায়গায় চট করে থাকে না, থাকে অনেক শপিং মলই থাকে, বাট এইরকম একটা ফুড প্লাজাতে ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক চলো এবার এগোনো যাক, আর সামনের দিকে যাওয়ার পরে প্রচুর কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, ফুটি, অর্থাৎ গরমকাল যেহেতু পড়ছে তো প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কসের পরিমাণটাকে খুব বেশি পরিমাণে ওরা রেখেছে। তো বনভিটা রয়েছে এই দেখো, আর প্রচুর লোক এসেছে, যেহেতু আমরা গিয়েছিলাম সেদিন সানডে ছিল, তো প্রচুর লোক এসেছিলো, প্রচুর লোক ঘুরছিল, তো আমাদেরও খুব ভালো লাগছিল। তো যদি তোমরা কেউ খানার আশপাশে থাকো, তো নতুন হয়েছে যে স্মার্ট বাজারটা, পারলে আসো ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছিলো, তবে কিছু কিছু জিনিসে আমার একদমই ভালো লাগেনি, তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিসে একদমই ডিসকাউন্ট ছিল না, যেমন ধরো মানে রিভাইভ বিক্রি হচ্ছিলো যেটা আমি দেখছিলাম, কমফর্ট বিক্রি হচ্ছিলো, তো এইগুলোতে, তারপর মাজনে, এগুলোতে কোনো ডিসকাউন্ট ছিল না। তো ডিসকাউন্ট যেটা আমরা বিগ বাজারে, মানে আমরা যতবারই গেছি বিগ বাজারে, তো বিগ বাজারে এই জিনিসটা প্রায়ই দেখতে পেতাম যে সেখানে ডিসকাউন্টে অনেক কিছুই পাওয়া যায়। তো একটা কিনলে একটা ফ্রি না হলে দুটো কিনলে একটা ফ্রি থাকতো, বা অনেকটাই ডিসকাউন্ট দিত, বাট এখানে খুব একটা ডিসকাউন্ট আমি দেখতে পেলাম না, এবং যেটা দেখলাম সেটা খুবই ন্যূনতম। আর আশেপাশের যা মার্কেট আছে, মানে বাইরের যা মার্কেট, সেখান থেকে কিনলে কিন্তু মিনিমাম 60 টাকা জিনিস 5 টাকা হলেও ছাড় দেয়, বাট এখানে তো সেটা 2-3 টাকা, তো এই একটা জিনিস খুবই খারাপ লাগলো। তো যাই হোক চলো এবার সামনের দিকে এগোনো যাক। তো আমি এখানে ঘুরে কি দেখি সেটা তোমার সাথে পুরো শেয়ার করছি আর ব্যাপারটা বলছি। তো যাই হোক প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো। তো চলো তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো, আমি আর বেশি বকবক করবো না, তোমরাও ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আর হ্যাঁ এই দেখো বন্ধুরা, চিপস রয়েছে এখানে, যেটা দুটো কিনলে একটা ফ্রি, তো এটাও আর কি খুব ভালো লেগেছিলো, তো দুটো কিনলে একটা ফ্রি তো ভালো লাগবেই তাই না। তো যাই হোক চলো যাওয়া যাক সামনের দিকে, আর কী আছে দেখি তোমাদের সেটা দেখাবো।
বন্ধুরা, এখানে কিছু ফ্রেশ সবজিও পাওয়া যাচ্ছিলো, যেটা আমি দেখেছি কিছু কিছু সবজি খুব ফ্রেশ ছিল আর কিছু সবজি খুব একটা ফ্রেশ ছিল না। তো যেটুকু ফ্রেশ ছিল তো ভালোই লাগলো। আর এছাড়া জিনিসের দাম একটু হাই ছিল আমার, যেটা একদমই ভালো লাগেনি। তো সম্পূর্ণ আমার মতামত, আর তোমরা চাইলে আসতেই পারো, কিনতেই পারো। তো যাই হোক, চলো আরও আগে যাই, দেখি কী আছে। বন্ধুরা, আমাদের সেকেন্ড ফ্লোর ঘোরা হয়ে গেছে, অর্থাৎ এবার আমরা যাব থার্ড ফ্লোরে, মানে চারতলার দিকে। আর এটা বিশাল বড়, তো বাইরে থেকে দেখে একদমই মনে হচ্ছে না যে এটা অনেকটাই বড়। আর সত্যি এটা অনেকটাই বড়, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। তো সেম দেখো, সিঁড়ি দিয়ে উঠছি। আর সম্ভবত লাস্ট যে ফ্লোরটা রয়েছে সেখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, শুধুমাত্র পোশাক আশাক। তো ওখানে খাবার দাবার বা ফুডস টাইপের কিছু নেই, জামা কাপড়, এসি, টিভি, কানের জিনিস, ওয়াশিং মেশিন, এইসব জিনিস একটু বেশি পরিমাণে বিক্রি হচ্ছিলো। আর এছাড়া যেটা দেখলাম সেটা হচ্ছে প্রচুর জামা কাপড়। তো জামা কাপড়ও অনেক ডিসকাউন্ট দিচ্ছে, তোমরা যদি চাও তো জামা কাপড় এসে কিনতে পারো। তো আমার তো মোটামুটি ঘুরে খুবই ভালো লাগলো। তো চলো এবার আমরা সিঁড়ি নামছি, বাইরে বেরোনো যাবে। চলো বন্ধুরা, বাইরের দিকে এবার যাই। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো।